রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মোট 508টি রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসেবে ঘোষণা দেন। এই 508টি রেল স্টেশনের আধুনিকীকরণের জন্য সরকারের ব্যয় হবে প্রায় 25,000 কোটি টাকা। 508টি রেল স্টেশনের মধ্যে ত্রিপুরা 3টি রেল স্টেশন স্থান পেয়েছে, ধর্মনগর রেল স্টেশন, কুমারঘাট রেল স্টেশন এবং উদয়পুর রেল স্টেশন। ধর্মনগর রেল স্টেশনের আধুনিকীকরণের জন্য ব্যয় হবে 32.6 কোটি টাকা। রবিবার ধর্মনগর রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, লামডিং ডিভিশনের পক্ষে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রমেশ কুমার মাহাতো সহ রেলের বিভিন্ন স্তরের কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান, আধুনিকীকরণ মানে একটি জাতীয় মানের রেল স্টেশনে পরিণত হচ্ছে ধর্মনগর রেল স্টেশন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটি সিবিএসই স্কুল স্থাপন করা হবে, যেখানে শুধুমাত্র রেল কর্মচারীদের ছেলেমেয়েরা নয়, আশপাশের ছেলেমেয়েরাও সুযোগ পাবে। একের পর এক ডাবল ইঞ্জিন সরকার থাকার ফলে রেল পরিষেবার রাজ্যে নতুন নতুন ফলক উন্মোচনের মাধ্যমে এগিয়ে চলেছে। তার জন্য কাউকে আন্দোলন করতে হয়নি। রাজ্যের উন্নয়নের বন্যায় সামিল হয়েছে ধর্মনগরবাসীরা, অথচ সে 25 বছরে যারা শাসন করেছে তারা দাবি করে দিনের পর দিন আন্দোলনের পর রাজ্যের রেল ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে। অর্থাৎ আন্দোলনের ফসল হিসেবে বর্তমান রাজ্যের রেল উন্নয়নকে উত্থাপিত করার প্রচেষ্টা চালাচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল। কিন্তু কোনো ধরনের আন্দোলন ছাড়াই কেন্দ্রে বিজেপি সরকার থাকায় ত্রিপুরা রাজ্যে রেল ব্যবস্থা অগ্রগতি অব্যাহত চলছে। এখন আগরতলা থেকে দিল্লি, বেঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ দেশের প্রতিটি প্রধান প্রধান শহরে রেল যোগাযোগের ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে। বাইট অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, লামডিং ডিভিশনের পক্ষে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রমেশ কুমার মাহাতো সহ রেলের বিভিন্ন স্তরের কর্মচারীরা। এখানে যে অমৃত ভারত স্টেশন স্কিমের বিভিন্ন যে এলাকা, এখানে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, আলোকসজ্জা থাকবে, হাই লেভেল প্ল্যাটফর্ম থাকবে, প্ল্যাটফর্মের এলাকাটা অনেকটা বৃদ্ধি করা হবে। এবং সত্যি আছে একটা আনন্দিত যে ত্রিপুরা থেকে 12টা থেকে 13টা নতুন এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে। এখন রাজধানী এক্সপ্রেস যাচ্ছে এবং রেলওয়ের মাধ্যমে আমি যখনই কোথাও যাই আমি অনেকটা রেলে যখন আমি করি নিজেকে অনেক ইজি ফিল করি, আমি খুবই ভালো করে যাচ্ছি। তো এর জন্য আমি এখানকার যারা মাতাবাড়ি এলাকার উদয়পুর এলাকার সমস্ত যারা নাগরিকরা এখানে উপস্থিত আছেন, এখানে গুণীজনেরা যারাই উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলবো যে আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে চলছে এবং আমাদের ত্রিপুরার যে সরকার, সে আমরা বলি ডাবল ইঞ্জিনের সরকার সত্যিকারের অর্থে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।